কত দূর মদিনার পথ, উহুদের মাঠের কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূল। হাম আহ বিকরতে হো তু হো জাতি হে বদনাম, হাম আহ বিকরতে হো তু হো জাতি হে বদনাম, কতল ভি করতা হ্যায় তু চর চানহি হোতা, ওয়ে কতল ভি করতা হ্যায় তু চর চানহি হোতা, একহি সফ মে খড়ে হো গই মাহমুদ আয়াজ, একহি সফ মে খড়ে হো গই মাহমুদ আয়াজ, না কোই বন্দর গা না কোই বন্দ নওয়াজ, না কোই বন্দর গা না কোই বন্দ নওয়াজ, হর লহজা হে মুমিন কে নাই শান নাই আন, হর লহজা হে মুমিন কে নাই শান নাই আন, গুফতার মে কিরদার মে আল্লাহ কি বুরহান, গুফতার মে কিরদার মে আল্লাহ কি বুরহান, ইয়ে রাজ কিসি কো নহি মালুম কে মুমিন, ইয়ে রাজ কিসি কো নহি মালুম কে মুমিন, কারি নজর আতা হ্যায় হাকীকত মে ইয়ে কুরআন, কারি নজর আতা হ্যায় হাকীকত মে ইয়ে কুরআন। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মহাব্বতের সাথে নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিমে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি। حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه কহা মুঝকো কিসি শাই কি, কহা মুঝকো কিসি শাই কি, না হাজত হ্যায় না রগবত হ্যায়, ফকত হুব্বে নবী কা যৌক হ্যায় শৌক ইবাদত হ্যায়। বালাগাল উলা বিকামালিহি হাসুনাত জামিউ খিসালিহি
জবান খুলে পড়ুন বালাগাল উলা কশাফাত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ কুমিল্লা জেলার মুরাদনগর থানা আয়োজিত বাবুটি পাড়া পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে দশম ওয়াজ দোয়ার মাহফিল মাহফিলের মোহতারাম সভাপতি প্রধান অতিথি উপস্থিত হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা ও পর্দার আড়ালের প্রাণের স্পন্দন সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখুল শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে মহাব্বত করে আশিকিন এবং জাকিরিনদের মজলিসে ফেরেশতাদের মজলিসে ওলামায়ে কেরামদের মজলিসে পীর মাশায়েখদের মজলিসে কোরআন এবং হাদিস থেকে আমলের নিয়তে কিছু কথা শ্রবণ করার লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন। এজন্য মাওলায়ে পাকের দরবার জবান খুলে শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজেরিন, রাত অনেক হয়েছে, প্রায় 11:45, দীর্ঘ আলোচনার নিয়ত নয় এবং সময় আর নেই, মুখতাসারে কিছু আমলের নিয়তে কথা আলোচনা যেন বলনেওয়ালা এবং শুননেওয়ালা বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ তাআলা ওই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। কোরআনে কারীমের সূরা আহজাবের 72 নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সহি মুসলিম শরীফের প্রথম নাম্বার খণ্ড 274 নং পৃষ্ঠায় আল্লাহর নবীর লক্ষ লক্ষ হাদিস থেকে একটি হাদিস লিখা আছে, ওই হাদিসটুকু আপনাদের সামনে পাঠ করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কোরআন এবং হাদিসকে সামনে রেখে দু চারটা কথা আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মজলিস কোরআনের মজলিস, ওলামায়ে কেরামের মজলিস, নেক মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস, কি বলেন ঠিক কিনা? এই মজলিসের দাম কম না বেশি? কেমন বেশি? কথাগুলো আমি অতি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলের কাছে পাকিস্তানের মুফতি আজম যিনি ছিলেন মুফতি শফি রহমতুল্লাহ আলাই, তিনি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইয়ের একটা কবিতা নিয়ে আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলের দরবারে গিয়েছে।
হুজুর, আল্লামা ইকবালের এই কবিতাটা আমার বুঝে আসে না, কি সেই কবিতা? মুফতি শফি রহমতুল্লাহ আলাই কবিতাটা পড়তেছেন। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতে রাস্তাখ সালা তাআত বেরিয়া, বেহতে রাস্তদ সালা তাআত বেরিয়া। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই বলেছেন, আল্লাহ ওয়ালাদের মজলিসে নেক বুঝলিসে মুমিন যদি কিছু সময় ব্যয় করে, শত শত বুচ্ছর অহংকার মুক্ত বন্দিগির চাইতে অনেক উত্তম ইবাদত। আল্লাহ ওয়ালাদের মজলিসে কিছু সময় ব্যয় করলেন, শত শত বুচ্ছর বন্দিগির চাইতে উত্তম হয়, এই কথা আমার বুঝে আসে না। ওগো আল্লাহর বলি বুজুর্গ, আপনার কাছ থেকে জানতে চাই কিভাবে তিনি এই কথাটুকু বললেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওগো মুফতি শফি কবিতাটা কি আমি একটু পড়তে পারি? জি হুজুর আপনি পড়েন। কিভাবে পড়ব? আল্লামা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাই একটু পরিবর্তন করে কবিতাটা পড়তেছেন। এক জামানা, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতে রাস্তাখ সালা তাআত বেরিয়া, বেহতে রাস্তাখ সালা তাআত বেরিয়া। হে মুফতি শফি, আল্লামা ইকবালের কথা, আল্লাহ ওয়ালাদের মজলিসে কিছু সময় ব্যয় করা, শত শত বছর অহংকার মুক্ত বন্দীগের চাইতে উত্তম হয়, এই কথা তোমার বুঝে আসে না? আমি আশরাফ আলী থানভি বলতে পারি, আল্লাহ ওয়ালাদের মজলিসে কিছু সময় যদি ব্যয় করা হয়, শত শত বছর নয়, হাজারো বছর নয়, লক্ষ লক্ষ বুচ্ছর অহংকার মুক্ত বন্দিগির চাইতো বেশি উত্তম। আরো জোরে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জুলাসা হুম লা ইশকা জালিসুহুম, আল্লাহ ওয়ালাদের মজলিসে যারা বসবে, নেক মজলিসে যারা বসবে, তাদের এই বসাটা নাকাম হবে না গা, তারা বদবখত হবে না গা। এই দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে বসাটা নাকাম হবে না। যেই মানুষগুলো বসবে তারা সফল কাম, যেই মানুষগুলো বসবে তারা সফল কাম, ঠিক কিনা? কেন? আল্লাহর নবী বলেছেন সফল কাম, সফল ওই ব্যক্তি হতে পারে যেই ব্যক্তির পরিণাম হলো ভালো। জিন্দেগি ভর বন্দেগি করলো, মৃত্যুর সময় যদি কুফুরি কালিমা উচ্চারণ করে মৃত্যু বরণ করে, আপনাদের কি মন্তব্য? ঠিকানা জান্নাত না জাহান্নাম? আওয়াজ করে বলেন জান্নাত না জাহান্নাম? বোঝা গেল, ঈমান নিয়ে মৃত্যুবরণ যেই করতে পারবে, যেই ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে সেই হবে একমাত্র সফল কাম ব্যক্তি, ঠিক কিনা? শয়তান লক্ষ লক্ষ বছর বন্দীকে করেছে, পরিণাম পল ঠিকানা জান্নাত না জাহান্নাম? জাহান্নাম কোরআনে বর্ণিত হয়েছে বালআম ইবনে বাউরের কথা, 300 বছর পর্যন্ত বন্দিগি করেছে, তারপরও জান্নাত কামাই করতে পারে নাই। ও মুসলমান ইমানদার, আল্লামা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাই বললেন, আল্লাহ ওয়ালাদের মজলিসে তুমি কিছু সময় ব্যয় করো গো, তোমার পরিণাম ফল ভালো হবে, ভালো হবে, ঈমান নিয়ে তুমি কালিমা পড়ে মৃত্যুবরণ করতে পারবে। সুবহানাল্লাহ। মজলিসের দাম আছে না নাই? কম না বেশি? এই মজলিস কোরআনের মজলিস, এই মজলিস এমন একটা মজলিস যেখানে আল্লাহর কালাম আলোচনা করা হয়, আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করা হয়,
যেই মজলিসে কোরআন নিয়ে আলোচনা করা হয় ওই মজলিসের দাম কম না বেশি? আওয়াজ করে বলেন কম না বেশি। কেন দাম বেশি হলো? মহান আল্লাহ যেমন বড়, আল্লাহর কথাগুলো তেমন বড়। আল্লাহর কথা যারা শুনবে তাদেরকেও আল্লাহ তাআলা বড় বানায়া দিবে। আল্লাহ যেমন বড়, আল্লাহর কথাও তেমন বড়। হাদিসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাররাক বিল কুরআন ফা ইন্নাহু কালামুল্লাহ ওয়া খারাজা মিনহু। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মুসলমান ইমানদার, কোরআনের মাধ্যমে বরকত গ্রহণ কর, কোরআনের মাধ্যমে বরকত গ্রহণ কর, কোরআন পড়ে পড়ে বরকত গ্রহণ কর, কোরআনে আলোচনা করে করে বরকত গ্রহণ কর, কোরআন শুনে শুনে বরকত গ্রহণ কর। ফা ইন্নাহু কালামুল্লাহ, কারণ এই কোরআন মহান আল্লাহর কালাম। কোরআন কার কালাম? চিৎকার করে বলেন কোরআন কার কালাম? কোরআন আল্লাহর কালাম। ওয়া খারাজা মিনহুম, কোরআন আল্লাহর জাত থেকে বের হয়ে এসেছে। কোরআনের দাম কম না, এটা এমন একটা কালাম যেই কালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম 2 নং আয়াতে ঘোষণা দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস কোরআন এমন একটা কিতাব। আল্লাহ বলেন, যেই কিতাব নবী গো আমি আপনার উপরে নাজিল করেছি, ওই কিতাবই আলোচনার মাধ্যমে, কিতাব পড়ে পড়ে কিতাবের আলোচনাগুলো আপনি উম্মতকে শোনায়া অন্ধকার থেকে তাদেরকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন, জিল্লতি থেকে ইজ্জতের পতাকার নিচে তাদেরকে নিয়ে আসবেন। কারণ কোরআন এমন একটা কালাম যেই কালাম যদি কোনো মজলিসে আলোচনা করা হয় ওই মজলিসটা অনেক দামি হয়ে যায়, ওই মজলিসের মানুষগুলোকেও আল্লাহ তাআলা দামি বানায়া দেন। কোরআনি ব্যক্তি যে কোরআনকে মহাব্বত করে, যেই কোরআনকে ভালোবাসে, ওই লোকটা যদি ওই ভালোবাসা নিয়ে যদি মৃত্যুবরণ করে, কোরআনের বরকতে অন্ধকার কবর তার জন্য আলোকিত হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে সুন্দর যুবকের আকৃতি দিয়ে কোরআনকে আল্লাহর আদালতে পেশ করা হবে। কোরআন ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আমি কোরআনকে যারা দুনিয়ায় থাকতে ভালোবাসত, মহাব্বত করত, যারা কোরআন পড়তো, কোরআন শুনতো, ওই মানুষগুলোর জন্য আমি কোরআন সুপারিশ করিতেছি গো মাওলা, আপনি আমার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মালিক বানায়া দেন, না হয় আপনি আমাকে আপনার কালামুল্লাহ থেকে বের করে দেন। হে মুসলমান ইমানদার, কোরআন কার কালাম? জোরে আওয়াজ করে বলেন কোরআন কার কালাম? কোরআনের দাম কম না বেশি? কেমন বেশি জানো? কোরআন আল্লাহর কালাম, আল্লাহ যেমন বড় আল্লাহর কালামও তেমন বড়। যেই মানুষগুলো আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক রাখবে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, মহান আল্লাহ তাদেরকে দামি বানায়া দিবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আপনাদেরকে বুঝার জন্য একটি দৃষ্টান্ত পেশ করি, আপনাদের এলাকায় ইট বানানোর ব্রিক ফিল আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? ব্রিক ফিলে ইট বানানো হয়, কিন্তু কিছু ইট মসজিদের মাঝে লাগানো হয়, কিছু ইট বাথরুমের মাঝে লাগানো হয়, ঠিক কিনা? হে মুসলমান, চিন্তা করে জবাব দাও, যেই ইটগুলো বাথরুমের মাঝে লাগানো হলো ওই ইটগুলোর দাম বেশি নাকি মসজিদের লাগানো ইটগুলোর দাম বেশি?
কেন মসজিদে লাগানো ইটগুলোর দাম বেশি হলো গো? কারণ মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সঙ্গে বিরিক বিলের ইটের সম্পর্ক হওয়ার কারণে ওই ইটগুলোর দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। কিভাবে বাড়াইলেন দেখো মুসলমান, মুমিন মুসলমান নামাজ পড়ার জন্য মসজিদে যায়, নিজের পায়ের জুতা বাহিরে খুলে তারপরে মসজিদের ইটের মাঝে পাড়া দেয়। মসজিদের ভিতরে প্রবেশ করে, মসজিদের ভিতরে প্রবেশ করে তার পবিত্র কপালটা মসজিদের ইটের মাঝে লাগাইয়া মাওলার কুদরতি কদমে সেজদা দেয়, ঠিক কিনা? কত দাম ইটগুলোর, কত দাম, কত দাম ইটগুলোর, কত দাম! তাকে দেখো বাথরুমের মাঝে যে ইট লাগানো হয়, কোন মানুষ জুতা খুলে ওই বাথরুমে প্রবেশ করতে চায় না, ঠিক কিনা? 10,000 টাকা দেওয়া হবে, কোন সুস্থ মস্তিষ্কের অধিকারী কোন মুসলমান তার কপালটাকে 10,000 টাকার বিনিময়ে বাথরুমের ইটার সঙ্গে লাগাইতে প্রস্তুত হবে না, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। কেন রে মুসলমান? বুঝার জন্য বলি, এটাই প্রমাণ হয় সম্মানিত বস্তুর সঙ্গে সম্পর্ক রাখলে সম্মান পাওয়া যায়। ব্লেডের সম্পর্ক যদি চুম্বকের সঙ্গে হয়, চুম্বকের আকর্ষণ ব্লেডের মাঝে চলে আসে। কোরআনের সঙ্গে যদি সম্পর্ক হয়, কোরআনের আকর্ষণ আপনার দিলের ভিতরে প্রবেশ করবে, ঠিক কিনা? মালাকুল মৌত মৃত্যুর সময় যখন রূহটা বের করার জন্য আপনার রূহটাকে বের করার জন্য চেষ্টা করবে, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। কোরআনের বরকতে ঈমান নিয়ে আপনি মৃত্যুবরণ করতে পারবেন, ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মুসলমান ইমানদার, কোরআন আল্লাহ তাআলার কালাম, কিয়ামত পর্যন্তর জন্য পৃথিবীতে যত সমস্যা সৃষ্টি হবে সব সমস্যার সমাধান একমাত্র কোরআন দিতে পারে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে কথা বলেন। আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনে যত সমস্যা হবে সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল্লাহর কালাম। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির জামানার কথা, তার জামানায় একজন গভর্নর ছিল, একদিন স্ত্রীর সঙ্গে রাত্রি বেলায় তার ঝগড়া হয়। স্বামী যতই তাকে ডাক দেয় স্ত্রী তার কথা শুনে না। পরিশেষে এক পর্যায়ে স্ত্রীর রাগের মাথায় বলে ফেললো, গো স্বামী, তুমি একজন জাহান্নামী মানুষ, দূর হও, তোমার সঙ্গে আমি থাকতে প্রস্তুত না, তুমি একদম জাহান্নামী, আমার কাছ থেকে দূর হয়ে যাও। স্বামীর মেজাজ গরম হয়ে গেল। স্বামী ডাক দিয়ে বলল, বিবি গো, যদি আমি জাহান্নামী হই তুমি 3 তালাক। কয় তালাক? জোরে আওয়াজ করে বলেন, কয় তালাক? আমি যদি জাহান্নামী হই তুমি 3 তালাক। এই অবস্থায় রাত্রি যাপন করলো। সকালবেলায় ঘুম থেকে উঠে মাথা ঠান্ডা হলো, মেজাজ ঠান্ডা হলো। এবার স্ত্রী চিন্তা করলো, স্বামী হিসাবে যেই মর্যাদা সে আমার কাছ থেকে পাওয়ার যোগ্য ছিল, আমি স্ত্রী হিসাবে তাকে সেই মর্যাদা দিতে পারি নাই, আমি তার সঙ্গে ভালো আচরণ করি নাই। স্বামীও চিন্তা করলো, এত সুন্দর চরিত্রের স্ত্রী কেন আমি 3 তালাক দিলাম? কাজটা তো আমি খুবই খারাপ কাজ করলাম, অত্যন্ত মন্দ কাজ করলাম। দুজন অনুতপ্ত হয়ে এই মাসআলার সমাধান খোঁজার জন্য ওলামায়ে কেরামের কাছে চলে যায়। ওলামায়ে কেরামের কাছে গিয়ে বলেন, হুজুর, আপনারা কি পারবেন আমার এই মাসআলার সমাধান পেশ করতে? না না, আমরা পারবো না, কারণ তুমি বলেছ, স্ত্রী বলেছে তুমি জাহান্নামী, তুমি জবাব দিলা আমি যদি জাহান্নামী হই তুমি 3 তালাক। ওলামায়ে কেরাম বললেন, তুমি যদি যা তুমি জান্নাতি না জাহান্নামী আমরা কিভাবে বুঝবো? তুমি জান্নাতি না জাহান্নামী এই সিদ্ধান্ত হবে আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে, আমরা তো গায়েব জানি না, আমরা তোমার এই মাসআলার সিদ্ধান্ত দিতে পারবো না। এই খবর আস্তে আস্তে দেশে প্রসার প্রসার হয়ে গেল, চলে গেল ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির দরবারে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি এই মাসআলা শোনার পরে একটু মুস্কি হাসি দিয়ে বললেন, আমি ইমাম শাফিঈ,
গভর্নরের এই মাসআলার সিদ্ধান্ত সমাধান পেশ করতে পারবো। আল্লাহু আকবার বলেন, আমি সমাধান পেশ করতে পারবো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সমাধান পেশ করবেন। বাচ্চাকে খবর দেওয়া হলো, গভর্নর দূরে এসে বললেন, ওগো ইমাম শাফি, শুনলাম আপনি নাকি সমস্যার সমাধান পেশ করবেন, মাসআলার জবাব দিতে পারবেন, আপনি একটু আমাদের মাসআলার সমাধান পেশ করে দিন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, হে গভর্নর, তাইলে তোমার সঙ্গে একটু গোপন কথা আছে। কি গোপন কথা? কানে কানে জিজ্ঞেস করলে না, আমি তোমার কাছ থেকে জানতে চাই, তোমার জীবনের ইতিহাস তুমি তালাশ করে দেখো, এমন কি তোমার সময় কোনো নজরে পড়ে গুনাহ করতে তোমার মন চেয়েছে, গুনাহ করার জন্য তুমি প্রস্তুত ছিলা, কিন্তু মহান আল্লাহকে ভয় করে তুমি গুনাহ থেকে নিজের নফসকে হেফাজত করেছ। তোমার জীবন ইতিহাস চিন্তা করো, গুনার সব ব্যবস্থা তোমার ছিল, কিন্তু তুমি গুনাহ করো নাই, একমাত্র মহান আল্লাহকে ভয় করেছো, আল্লাহকে ভয় করে তুমি গুনাহ ছেড়ে দিয়েছো। তাকায় দেখো এমন কোন দৃষ্টান্ত পাওয়া যায় কিনা। গভর্নর মাথা নিচু করে চিন্তা করে মাথা উঁচু করে জবাব দিল, ওগো ইমাম শাফি, এই মুহূর্তে আমার একটা সংবাদ, একটা ঘটনা মনে পড়ে যায়। একদিন আমি অফিসে ডিউটি করতে চেয়েছিলাম, ডিউটি শেষ করার পর দুপুর বেলায় যখন আমি বাসায়ের ভিতরে প্রবেশ করলাম, বাসায় প্রবেশ করার পর সর্বপ্রথম আমার বাসার বেডরুমে একজন কাজের মেয়ে ছিল, সুন্দরী রূপসী। ওই কাজের মেয়েটার দিকে আমার নজর পড়ে গেল, কাজের মেয়ের দিকে নজর পড়ে যায়, শয়তান আমার উপর সাওয়ার হয়ে যায়, কুমন্ত্রণা দিল, শয়তানের কুমন্ত্রণার শিকার হয়ে আমি তার সঙ্গে খারাপ কর্মে লিপ্ত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই, মনের কুভাসনা পুরা করার জন্য প্রস্তুত হয়ে যাই। ওগো ইমাম শাফি, মেয়েটাকে ডাক দিলাম কামরার ভিতরে, ঢুকার পরে ঘরের দরজাটা বন্ধ করে দিলাম, মেয়েটা আমার হাব্বা বুঝে জবাব দিল, ওগো ওগো বাদশাহ গভর্নর, ইয়া মালিক, ইয়া মালিক, ইত্তাকিল্লাহ, হে বাদশাহ গভর্নর, মহান আল্লাহকে তুমি ভয় করো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে চিৎকার করে বলেন, আল্লাহু আকবার, হে গভর্নর, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দুনিয়ার কোন মানুষ যদি না জানে নাও দেখে, আমার আল্লাহ কিন্তু সব দেখতেছেন, ঠিক কিনা? সব কিছু দেখেন কে, সব কিছু শুনেন কে, আরো জোরে আওয়াজ করে বলেন, আসমান বানিয়েছেন কে, জমিন বানিয়েছেন কে, আমাদেরকে কে বানিয়েছেন, সব কিছু যিনি শুনেন, সব কিছু যিনি দেখেন, তিনি আজও কামরার ভিতরে কি হয় তিনি তা দেখতেছেন। আল্লাহর দোহাই দিয়ে তোমার কাছে আশ্রয় চাই, ওগো বাদশাহ, তুমি আমাকে গুনাহ থেকে হেফাজত করে দাও। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইকে গভর্নর ডাক দিয়া বলে, মেয়েটা যখন ইয়া মালিক ইত্তাকিল্লাহ শব্দ উচ্চারণ করলো, আল্লাহ শব্দ আমার কানে প্রবেশ করার পরে দিলের দিলটা কেঁপে উঠলো, আল্লাহর ভয় আমার হৃদয়ের ভিতরে স্পর্শ করলো, আমি সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলাম, মহান আল্লাহকে ভয় করে আমি মেয়েটাকে গুনাহ থেকে মুক্ত করে বের করে দিলাম। হে মেয়ে, তুমি মুক্ত, তুমি স্বাধীনভাবে তুমি চলে যাও, গুনায় তোমাকে লিপ্ত হতে হবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বললেন, যদি বাস্তব অবস্থা এমন হয়, আমি ইমাম শাফি ঘোষণা দিলাম, তুমি জান্নাতি, তুমি জাহান্নামী না, বিদায় তোমার স্ত্রী তিন তালাক হয় নাই, স্ত্রী তিন তালাক প্রাপ্ত নারী হয় নাই, এই স্ত্রী নিয়ে তুমি গড় সংসার করতে পারো, কোনো সমস্যা নাই। এই খবর প্রচার প্রসার হয়ে গেল, সারা দেশের মাঝে খবর প্রচার প্রসার হয়ে গেল, ওলামায়ে কেরাম প্রশ্ন উত্থাপন করলেন, ইমাম শাফি কি গায়েব জানেন নাকি, তিনি কিভাবে এই মাসআলার সমাধান পেশ করলেন, বাদশাকে জান্নাতি হওয়ার সার্টিফিকেট তিনি কিভাবে দিতে পারলেন।
ইমাম সাফি রহমতুল্লাহ আলাইহির কাছে খবরটা আসার পর এবার ইমাম সাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, এই মাসআলার সমাধান আমি দেই নাই, এই মাসআলার সমাধান দিয়েছেন আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সমস্যার সমাধান দিয়েছে কে? আল্লাহর কোরআন সমস্যার সমাধান দিয়েছেন। আপনার আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনে যতই সমস্যা হয়, ও মুসলমান ইমানদার বানাউটি কথা না, কোরআনে কারিম খুলে দেখো সব কিছুর সমস্যা কোরআনে আছে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে ও মরণে, ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে ও মরণে, ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে ও মরণে, ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে, সমাধান চাও যদি জীবনে ও মরণে, ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে। মুসলমানের দৃষ্টি থাকবে কোরআনের দিকে। ইমাম সাফি রহমতুল্লাহ আলাই বললেন, এই মাসআলার সমস্যা আমি দেই নাই, এই মাসআলার সমস্যার সমাধান পেশ করেছেন আল্লাহর কোরআন। সমাধান আমি পেশ করি নাই, সমস্যার সমাধান দিয়েছেন আল্লাহর কোরআন, ঠিক কিনা? কোথায় আল্লাহ বলেছেন? সূরা নাজিআত খুলে দেখুন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ানোকে ভয় করে যেই মানুষগুলো নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, নিজের নফসটাকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতে হলো একমাত্র তার জন্য ঠিকানা। গভর্নর গুনাহ করতে চেয়েছিল, আল্লাহকে ভয় করে নিজেকে গুনাহ থেকে বিরত রেখেছে, যখন আল্লাহকে ভয় করলো মহান আল্লাহ তার জন্য সিদ্ধান্ত পেশ করেছেন, জান্নাতে হলো একমাত্র তার জন্য বাসস্থান, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, সব কিছুর সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আওয়াজ করে বলেন সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহর নবীর মুসলিম শরীফের প্রথম নম্বর খণ্ড 274 নং পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ করা হয়, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কুরআন, ইকরাউল কুরআন, ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার, বেশি বেশি কোরআন পড়ো, বেশি বেশি কোরআন পড়ো, কারণ কি জানো, এই কোরআন কিয়ামতের ময়দানে কোরআন উপস্থিত হবে, যে কোরআনকে মহাব্বত করবে, যেই কোরআনকে ভালোবাসবে, যেই কোরআন বিশুদ্ধভাবে পড়া শিখবে, যেই কোরআনে আমল, কোরআনে আইনগুলো, বিধানগুলো নিজের জীবনে বাস্তবায়ন করবে, কোরআন কিয়ামতের দিন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, কোরআন তার জন্য সুপারিশ করবে। আল্লাহর নবী অন্যত্র ইরশাদ করেন, একজন সন্তান যদি কোরআন হাফেজ হয়, ওই সন্তান সুপারিশ করে দর্জন জাহান্নামী মানুষ, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এমন দর্জন জাহান্নামী মানুষগুলোকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিতে পারবে। একজন হাফেজ কোরআনের এত পাওয়ার, হে মুসলমান ইমানদার, কোরআন পড়ো, কোরআন শিখো, কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সহজ করে দিয়েছেন, কোরআন পড়ো, কোরআন শিখো। ও মুসলমান ইমানদার, কোরআন পড়লে সম্মান বাড়ে না কমে?
আওয়াজ করে জবান খুলে চিৎকার করে বলেন কোরআন পড়লে সম্মান বাড়ে না কমে? অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে। জ্বলন্ত প্রমাণ দেখো, উদাহরণ দিয়ে বুঝাইতে চাই রে মুসলমান বাংলাদেশের মাঝে। আমার জানা মতো যদি আপনারা তালাশ করে দেখেন, সর্বোচ্চ 28 তলা পর্যন্ত ভবন আছে ঠিক কিনা? সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলো আপনি তালাশ করে দেখেন, সর্বোচ্চ 140 তলা পর্যন্ত ভবন আছে, এর উপরে আর কোনো ভবন নাই। কিন্তু জান্নাতের মাঝে ওই মানুষগুলো যারা কোরআন মুখস্থ করবে, মহান আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ওই হাফেজে কোরআনদের স্থান কোথায় হবে জানো? হাফেজে কোরআনের স্থান হবে 6666 নম্বর তলায়। কত বড় সম্মান তাদের! তিরমিজি শরীফের দ্বিতীয় নং খণ্ড 119 নম্বর পৃষ্ঠার মাঝে আল্লাহর নবীর হাদিস নকল করা হয়। আল্লাহর নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকালু লিসাহিবিল কুরআন, ইয়াকালু লিসাহিবিল কুরআন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউ বিহা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সাহেবে কুরআনকে বলা হবে, কুরআনের এক একটা আয়াত পড়তে থাকো, এক একটা আয়াত পড়তে থাকো, এক একটা আয়াত পড়ো আর এক এক তলা উপরে তুমি উঠতে থাকো। তাফসীর ইবনে কাসীরে লেখেন, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কুরআনে কারীমের মাঝে সর্বমোট 6666 টা আয়াত আছে। কয়টা? 6666 টা আয়াত কুরআনে আছে। তাহলে হাফেজে কুরআন এক একটা আয়াত পড়বে আর এক এক তলা উপরের দিকে উঠতে থাকবে, 6666 নং আয়াত পর্যন্ত পড়বে, আর তার স্থান হবে 6666 নম্বর তলায়, ঠিক কিনা? কোরআন পড়লে দাম বাড়ে না কমে, কোরআনি মাহফিলের দ্বারাই সম্মান বাড়ে না কমে। যেই যুবক ভাইরা কোরআনি মাহফিলের আয়োজন করেছেন, ওই ভাইদের সম্মান বাড়লো না কমবো? হ্যাঁ, কমে নাই, অনেক বেড়েছে, অনেক বেড়েছে, অনেক বেড়েছে। দুনিয়াতেও তাদের সম্মান, পরকালও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য অনেক সম্মান রয়েছে। ও মুসলমান ইমানদার, কোরআন এমন একটা মুজিজাপূর্ণ কালাম, যেই কালাম পড়ে পড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কোরআন এমন একটা কালাম, যেই কালামের আলোচনা শুনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলো ইসলামের পতাকায় চলে এসেছে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক না বে? ঠিক। হযরত ওমরের জীবনের দিকে তাকায় দেখেন, আবু জাহেল মিটিং ডাকলো, আবু জাহেল মিটিং ডাক দিল, মোহাম্মদ বিন আব্দুল্লাহ নাউজুবিল্লাহ গর্দান কতল কর, গর্দানটা নিয়ে আমার সামনে উপস্থিত হতে পারবে কে? যে আবু জাহেল ঘোষণা করলো, যেই ব্যক্তি মোহাম্মদ বিন আব্দুল্লাহর মাথাটা আমার সামনে উপস্থিত করতে পারবে, আমি মক্কার 100 লাল ও তাকে পুরস্কার হিসাবে প্রদান করব। নাউজুবিল্লাহ বলেন, আবু জাহেলের এই ঘোষণা ওমরের কানে পৌঁছলো। ওমর মজলিস থেকে দাঁড়ায় বলল, হে আবু জাহেল সাহেব, তরবারিটা আমার হাতে দাও, আমি এক্ষুনি রওনা হলাম মোহাম্মদ বিন আব্দুল্লাহর গর্দান এনে। হযরত ওমর ইতিহাস খুলে দেখুন, হযরত ওমর তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন। পথিমধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী সাঈদ, যার নাম ছিল, ওই সাহাবী আল্লাহর নবীর দরবার থেকে রওনা হয়ে রাস্তায় পথিমধ্যে যখন আসতেছেন, সাহাবী আল্লাহর নবীর দরবার থেকে আসতেছেন, পথিমধ্যে হযরত ওমরের সঙ্গে দেখা, হযরত ওমরের সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বললেন, ওমর কোন দিকে রওনা হইলা? হযরত ওমর ডাক দিয়ে বলে, মোহাম্মদ বিন আব্দুল্লাহর মাথাটা কেটে আনার জন্য রওনা হয়ে
লইলাম, কি অপরাধ কি অপরাধ, কোনো অপরাধ নাই, লোকটা ছিল অনেক ভালো মানুষ, 40 বছর পর্যন্ত আমাদের কাছে অনেক ভালো ছিল, যখন কোরআনের কথা শুরু করলো তখন থেকেই সে বা খারাপ হয়ে গেল, কারণ কোরআনের মাধ্যমে সে মানুষদেরকে বাপ দাদার ধর্ম থেকে বিচ্ছিন্ন করে ভিন্ন ধর্মের দিকে মানুষকে নিয়ে যায়। হে মুসলমান ইমানদার, সাহাবী ডাক দিয়ে বলে, ওমর, অপরাধ যদি কোরআনই হয়ে থাকে তুমি কি জানো তোমার ঘরের ভিতরে কোরআন প্রবেশ করেছে? কিভাবে প্রবেশ করলো, কোথায় কখন কিভাবে প্রবেশ করলো? সাহাবী ডাক দিয়ে বলে, তোমার বোন অগ্নিপতি কোরআনটাকে সিনার ভিতরে ঢুকে ফেলেছে, বোন অগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। হযরত ওমরের মেজাজ গরম হয়ে যায়, হযরত ওমর তরবারিটা নিয়ে রাস্তা মোড় করে বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হযরত ওমর দূর থেকে কোরআনে কারীমের শব্দগুলো শুনতেছেন, কাছে এসে দরজায় আঘাত করলেন, বোন তাকায় দেখলেন হযরত ওমর দরজাটা খুলে দিলেন, কি ব্যাপার জিজ্ঞেস করলেন, কি পড়তেছিলা? বললেন, কিছুই পড়তেছিলাম না। হযরত ওমর বলেন, আমি নিজ কানে শুনলাম তুমি কোরআন পড়তেছিলে। বোন ডাক দিয়ে বলে, যদি তুমি শুনেই থাকো কেন তুমি আবার জিজ্ঞেস করতেছো, জানতে চাই। তর্ক তর্কির এক পর্যায়ে, ঝগড়ার এক পর্যায়ে হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেল, তরবারিটা উঁচু করে বোনের উপরে আক্রমণ শুরু করলো, রক্তাক্ত অবস্থায় জমিনে শোয়া দিল, চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে, শরীর থেকে রক্তগুলো জোরে জোরে পড়তেছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, হে বোন, এখনো সময় আছে, বাপ দাদার ধর্মের দিকে তুমি ফিরে আসো, কোরআনকে ছেড়ে দাও, ইসলামকে ছেড়ে দাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহর সংস্রব ছেড়ে দিয়ে তোমার বাপ দাদার ধর্মের দিকে তুমি ফিরে চলে আসো। হযরত ওমর ডাক দিয়ে বলে, হযরত ওমরের বোন ডাক দিয়ে বলে, হে ভাই, হে ভাই ওমর, আমার জান যাইতে পারে, আমার জীবন চলে যাইতে পারে, কিন্তু এক সেকেন্ডের জন্য আমি ইসলাম ছাড়তে পারবো না, আমি কোরআন ছাড়তে পারবো না, এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না, সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন, সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর অবাক হয়ে গেলেন, এত মারপিট করলাম তারপরও অবস্থা পরিবর্তন নাই। বোন ডাক দিয়ে বলে, ওমর, কোরআনের এত মজা, এত মজা, যেই কোরআনের মজা পেয়ে গিয়েছে জীবনও কোনোদিন কোরআন থেকে সে দূরে থাকতে পারে না। হযরত ওমর বলেন, এত মজাদার গ্রন্থ কোরআন দেখতে একটু পারি কি? বোন বলেন, অবশ্যই তুমি দেখতে পারো। ও মুসলমান ইমানদার, কোরআনটাকে সামনে খুলে দিলেন, হযরত ওমর কোরআন পড়তেছে আর চোখ দিয়ে জোর জোর করে টপকে টপকায়া পানি পড়তেছে, সুবহানাল্লাহ। কোরআনে কারীম খুলে দেখলো, কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিনের সূরা, সূরায়ে তোহা, মহান রব্বুল আলামিন সূরায়ে যে তোহা নাজিল করলেন, ওই সূরায়ে তোহা কোরআনের মাঝে ভেসে উঠল। হযরত ওমর তাকায় তাকায় কোরআন পড়তেছে না, তোহা মা আনজালনা আলাইকাল কোরআন, তোহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাসকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়খশা তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। এইভাবে কোরআন পড়তে পড়তে ওমরের নজর গিয়ে পড়ল, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ।
সুন্দর পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে ওমর, কতকাল পর্যন্ত রব থেকে তুমি দূরে ছিলে, আজও কি রবের পরিচয় তুমি পাও নাই? রবের পরিচয় নিয়ে নাও। আমি বললাম সেই রব, আমি বললাম আল্লাহ। আওয়াজ করে চিৎকার করে বলেন রবকে, আরো জোরে আওয়াজ করে বলেন রবকে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি বললাম আল্লাহ, আমার সঙ্গে এই পৃথিবীতে দ্বিতীয় আর কোনো মাবুদ নাই। হে ওমর, ফাবুদনি, আমার বন্দিগি করো, গোলামি করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আলোচনাগুলো দেখে হযরত ওমরের চোখ দিয়ে জোরজোর করে পানি পড়তেছে। হযরত ওমর মুহূর্তের মাঝে কোরআনের সঙ্গে মাথা নত করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোরআন এত বড় কালাম, সবচাইতে বড় সম্রাট, ক্ষমতাবান ব্যক্তি এই কোরআনের সামনে মাথা নত করতে বাধ্য, ঠিক কিনা? কোরআন যদি কেউ মনোযোগ দিয়ে শ্রবণ করে, যত বড় বাহাদুর হোক, কোরআনের সামনে নিজে সেলেন্ডার করতে বাধ্য থাকবে, ঠিক কিনা? ইলম হুনর কা গহওয়ারা, তারিখ কা ওয়ে শেহে পারা হ্যায়। হুনর কা গহওয়ারা, তারিখ কা ওয়ে শেহে পারা হ্যায়। হর ফুল ইহা এক শোলা হ্যায়, হর সরব ইহা মিনারা হ্যায়। কহ সার ইহা দব জাতে হে, তুফান ইহা রুক জাতে হে। কহ সার ইহা দব জাতে হে, তুফান ইহা রুক জাতে হে। ইস কাখে ফকীরি কে আগে, শাহু কে মহল ঝুক জাতি হে। ইয়ে ইলম হুনর কা গহওয়ারা, তারিখ কা ওয়ে শেহে পারা হে। হর ফুল ইহা এক শোলা হে, হর সরব ইহা মিনারা হে। আল্লাহু আকবার বলেন। কোরআন এত বড় কালাম, এত বড় মুজিজাপূর্ণ কালাম, মনোযোগ দিয়ে যদি কোনো মানুষ শ্রবণ করে, অবশ্যই সে কোরআনের সামনে সেলেন্ডার করতে বাধ্য থাকবে, ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআন এত বড় কালাম, এত বড় গুরুত্বপূর্ণ গ্রন্থ, এত বড় ভারী গ্রন্থ, মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আহজাবের 72 নং আয়াতে ঘোষণা দিচ্ছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমান ঈমানদার, এই কোরআনটাকে আমি আসমানের সামনে পেশ করেছিলাম, হে আসমান তুমি কোরআন গ্রহণ করে নাও। জমিনের সামনে পেশ করেছিলাম, পাহাড় পর্বতের সামনে আমি পেশ করেছিলাম, আসমান জমিন পাহাড় পর্বত এই কোরআন বহন করতে অস্বীকৃতি জানালো, কোরআন বহন করতে অপ্রস্তুত প্রকাশ করলো। মুসলমান ঈমানদার, ওই পাহাড় পর্বত গুলো আসমান জমিন তাকায় দেখলো, কোরআন এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, যদি কোরআনটাকে আমি গ্রহণ করি, কবুল করি, তাহলে আমি তো ভালো হব, আমি কোরআন অনুযায়ী যদি আমল করতে পারি, আমি জান্নাত কামাই করতে পারবো। কিন্তু যদি কোরআন অনুযায়ী আমল না করি, তাহলে আমার ঠিকানা কিন্তু জাহান্নাম। জান্নাতেরও দরকার নাই, জাহান্নামেরও দরকার নাই। এই
জন্য তারা তা গ্রহণ করেন নাই। মুসলমান ইমানদার, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মানব জাতির সামনে যখন আমি কোরআন পেশ করলাম, আমার দুর্বল বান্দা মানুষগুলো কোরআনকে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ, মানুষ কোরআনকে গ্রহণ করে নিয়েছে। তাফসীরে মারিফুল কোরআনের মাঝে মুফতি সুফি রহমতুল্লাহ আলাইহি লেখেরা, পাহাড় পর্বত এইভাবে আসমান জমিন কোরআন বহন করতে অস্বীকৃতি কেন জানাইলো জানো কি? কারণ তাদের নজর ছিল কোরআনের দিকে। কোরআন এত বড় গ্রন্থ, যদি না আমল করতে পারি ঠিকানা হবে জাহান্নাম। তাদের নজর ছিল কোরআনের দিকে। মানুষকে যখন আল্লাহ কোরআন গ্রহণ করার জন্য বললেন, ওই মানুষগুলোর নজর ছিল আল্লাহর জাতের দিকে। কে হুকুম করেছেন, যত কঠিন হোক যত ভারী গ্রন্থ হোক না কেন, যেহেতু যে মাওলা যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে হুকুম করেছেন, অবশ্যই আমি এই কোরআন গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যাব। ওয়াহামালাহাল ইনসান, ও মুসলমান ইমানদার, কোরআনে কারীমের অন্যত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন লারআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মুসলমান ইমানদার, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, পাঠক তুমি তাকায় দেখতে পাহাড় আল্লাহর ভয়ে টুকরা টুকরা হয়ে যাইত। মুসলমান ইমানদার, প্রস্তুত জাগে, কোরআন পাহাড়ের উপরে নাজিল করলে পাহাড় আল্লাহর ভয়ে রাজা রাজা হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়, ধ্বংস যদি হয়ে যায়, এত ওজনী কিতাব আপনার আমার সন্তান, 5 বছর 7 বছরের সন্তান, এই কোরআনটাকে পড়ে পড়ে মুখস্থ কিভাবে করতে পারে? এত শক্তিশালী পাহাড় যদি কোরআন বহন করতে প্রস্তুত না হয়, ওই শক্তিশালী পাহাড়ের উপরে যদি কোরআন নাজিল করলে পাহাড় যদি ধ্বংস হয়ে যায়, 3.5 বছর আপনার 5 বছর 7 বছরের সন্তান কিভাবে কোরআনকে সিনার ভিতরে ঢুকাইতে পারে? মুসলমান, প্রশ্ন জাগে কি জাগে না? আওয়াজ করে বলেন, জাগে কি জাগে না? ও মুসলমান ইমানদার, সবগুলো মাওলায়ে পাকের লীলা খেলা, সবকিছু ক্ষমতার মালিক একমাত্র কে? আরো জোরে চিৎকার করে বলেন, ক্ষমতার মালিক কে? দৃষ্টান্ত দিয়ে বুঝাই, মনে করেন আপনাদের এলাকার একজন বৃদ্ধ মানুষ, বয়স তার 7 বছর। কত বছর বয়স? 4টা সন্তান আল্লাহ তাকে দান করেছেন। বড় সন্তানের বয়স হলো 25, দ্বিতীয় সন্তানের বয়স হলো মাত্র 20, তৃতীয় সন্তানের বয়স হলো 15, 4 নম্বর সন্তানের বয়স হলো মাত্র 5 বছর। স্ত্রী একটা লম্বা লিস্ট দাঁড়ায় দিল, স্ত্রী একটা লিস্ট দিয়ে দিল, স্বামী বাড়িতে মেহমান আসবে, আপনি যান বাজার খরচ করে নিয়ে আসেন। স্বামী ব্যাগটা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলো। ভালোভাবে পরিপূর্ণভাবে বাজার শেষ করার পরে বাজারের ব্যাগটা একটু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, রাস্তায় উঠার পরে সঙ্গে সঙ্গে দেখল তার সবচেয়ে বড় সন্তান। ডাক দিয়ে বলল, বাবা, তোমার মা বলে যে সদাই করার জন্য ব্যাগটা একটু নিয়ে যাও, ব্যাগটা অনেক ভারী ওজন হয়ে গিয়েছে, ব্যাগটা একটু নিয়ে যাও, তোমার মায়ের কাছে পৌঁছা দাও। সন্তানের ভিতরে দিনদারিও ছিল না, এই জন্য এই সন্তান জবাব দিল, বাবা, মাত্র বাজারে এসেছি ফুটবল খেলার জন্য, এখনো খেলা শুরুই করতে পারি নাই, বাড়ি যাওয়ার তো প্রশ্নই আসে না, আমি যাইতে পারবো না, তুমি কষ্ট করে নিয়ে যাও। কিছু দূর যাওয়ার পরে 2 নম্বর 20 বছরের সন্তানের সঙ্গে সাক্ষাৎ, হে সন্তান, ব্যাগটা তোমার মায়ের কাছে পৌঁছায় দাও। ডাক দিয়ে বলল, বাবা, ব্যাট বল
নি রওনা হলাম মাঠে গিয়ে ক্রিকেট খেলবো, এখনো যাবার সময় হয় নাই, যখন সময় হবে তুমি তো আমি তখন যাব, এখন যাইতে পারবো না তুমি চলে যাও। বাবার মেজাজ গরম হয়ে গেল, তৃতীয় সন্তানের সঙ্গে একটু পরেই সাক্ষাৎ, ডাক দিয়ে বলল হে সন্তান এই ব্যাগটা বা তোমার মায়ের কাছে পৌঁছায় দাও। সেও বলল বাবা আমি পারবো না, মাত্র বন্ধু বান্ধবদের সাথে দেখা করার জন্য রওনা হলাম। বাবা অনেক কষ্ট করে এই ব্যাগ নিয়ে যখন বাড়ির পর্যন্ত গিয়ে পৌঁছলো, গেইটে যখন আঘাত করলো সঙ্গে সঙ্গে দেখলো তার 5 বছরের একটা সন্তান দৌড়ে এসে ডাক দিয়ে বলে বাবা তোমার মাথার বাজারের ব্যাগটা আমার মাথায় উঠায়া দাও, আমি পারবো, আমি এই ব্যাগটা আমার আম্মুর কাছে পৌঁছায় দিব। আপনাদের কি মনে হয় এই বাচ্চা কি ব্যাগটা নিতে পারবে? ছোট সন্তান কান্না শুরু করলো, দিতেই হবে, না দিলে বেজালাস। বাচ্চারা কিছু চাওয়ার আগেই কান্না করে, ঠিক কিনা? বাচ্চা আকবরের যুগে তার দরবারে, বাচ্চা আকবরের দরবারে একজন মোল্লা ছিল, মোল্লা সবসময় একটু তাড়াতাড়া কথা বলতো। বাদশাহ একদিন দাঁড়ায় বলতেছে আমার দেশের যত জনগণ আছে সব জনগণের সমস্ত চাওয়া পাওয়া আমি পূরণ করতে সক্ষম। মোল্লা লাভ দিয়ে দাঁড়ায় উঠে বলে বাদশাহ আপনি সবার সমস্ত দাবি আপনি পূরণ করতে পারবেন না, আপনাকে আপনার কাছে যদি আপনার কাছে কোনো ছোট বাচ্চা যদি কোনো কিছু চায় আপনি তার দাবি পূরণ করতে পারবেন। বাচ্চা বলল ছোট সন্তান চাইলে আর কি চাইবে, অবশ্যই আমি পারবো। মোল্লা ডাক দিয়ে বলে আপনি কখনো পারবেন না, যদি বুঝে না আসে কিছুক্ষণের জন্য আপনি বাবা হন, আমি সন্তান হয়ে দেখি আপনি আমার দাবি পূরণ করতে পারেন কিনা। ঠিক আছে ঠিক আছে, বাদশা সিংহাসনের মাঝে বসলো, মোল্লা সামনে বিছানার মাঝে বৈশা, এবার ডাক দিয়ে বলে গে। মোল্লা কান্নাকাটি শুরু করলো, সন্তানের বেশ ধরে কান্নাকাটি শুরু করলো। এবার বাদশা উজিরকে পাঠিয়ে দিল, যাও আমার ছেলেটা কি চায় একটু গিয়া দেখো। উজির আইসা বলল আপনি কি চান কি চান? ওই সন্তানটা ডাক দিয়ে, মোল্লা ডাক দিয়ে বলে আমি চাই আমাকে একটা মাটির ড্যাগ আপনি আইনা দে, আমাকে একটা মাটির ড্যাগ আইনা দেন। বাদশা বলল দরবারে অভাব নাই, ড্যাগটা দিয়ে দাও। মোল্লা ড্যাগ নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করলো, এবার আবার কান্না শুরু করলো। বাদশা ডাক দিয়ে বলে হে মন্ত্রী দেখো তো ছেলেটা কি চায় তাকে দিয়ে দাও, কি চান আপনি কি চান? বললেন আমি চাই আমাকে একটা হাতি আইনা দেন। হাতি চিনেন তো? বড় একটা হাতি এনে দিল। আবার কিছুক্ষণ পর হাতি নিয়ে খেলাধুলা করা শেষ, এবার ডাক দিয়ে বলে আবার চিল্লা পাল্লা শুরু করলো। উজির এসে জিজ্ঞেস করলো আপনি কি চান? আমি চাই এই হাতিটাকে আপনি পাতিলার ভিতরে ঢুকাইয়া দেন। বাদশা চিন্তা করলো সর্বনাশ, মোল্লা তো বড় ডেঞ্জারাস লোক। বাদশা লাফ দিয়ে উঠে তার হাত ধরে বলল উঠো চলে যাও, তোমার মতো সন্তান যদি কোনো বাবার দুই একটা থাকে এমনিতে তার 12টা বেজে যাবে। সুবহানাল্লাহ, যারা কোরআন পড়ে তারাই হলো সবচাইতে বড় বুদ্ধিজীবী, কি বলেন ঠিক কি না? হে মুসলমান ইমানদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুসলমান ইমানদার ছোট বাচ্চা বাবার কাছে চায় বাবা বস্তাটা আমার মাথায় উঠায় দাও আমি আম্মুর কাছে পৌঁছায় দিব, মাথায় উঠায় দাও আমি আম্মুর কাছে পৌঁছায় দিব। বাবা যতই তাকে নিষেধ করে সে মানতে অপ্রস্তুত। এবার বস্তাটা তার মাথায় উঠাইয়া ওজনটা বাবা নিজ হাতে রাখলো, আর বুঝার জন্য বস্তাটা আনুমানিক তার মাথার সঙ্গে একটু লাগাইয়া দিল, নাইলে তো আবার বেজাল আছে নাকি? কোন রকম গিয়া মায়ের সামনে উপস্থিত, এবার বস্তাটা নামাইয়া বাবা সন্তানটাকে আদর করে সোহাগ করে কোলে নেয় চুমু খায়, হে সন্তান তুমি অনেক ভালো ছেলে, তুমি অনেক ভালো ছেলে, তোমার মতো সন্তানই আমার দরকার, তুমি অনেক কাজ করতে পারো, কি চাও কি চাও? এই মুহূর্তে যদি তোমার কোনো চাওয়া পাওয়া থাকে চাও, আমি তোমার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দিব। সুবহানাল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হে দুনিয়ার মুসলমান ইমানদার কোরআন আমি আসমানের সামনে পেশ করেছিলাম, জমিনকে দিতে চাই
চেয়েছিলাম, পাহাড়কে দিতে চেয়েছিলাম, আসমান জমিন পাহাড় কোরআন বহন করতে প্রস্তুত হয় নাই। আমি আল্লাহ কোরআনটাকে দান করলাম আমার দুর্বল মানুষের কাছে, যখন আমি দুর্বল বান্দাদের সামনে পেশ করলাম কোরআনের মহাব্বত নিয়া, মাওলার এশক মহাব্বত নিয়া, আমার বান্দাগুলো কোরআনে কারিম বহন করতে প্রস্তুত হয়ে যায়। আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম, হে দুনিয়ার মুসলমান ইমানদার, আমি ঘোষণা দিলাম, দুনিয়ার মুসলমান শুনে নাও, কোরআন আমি দান করলাম, কোরআন পড়া সহজ করে দিলাম, এই কোরআনটাকে যদি সিনার ভিতরে ঢুকাইতে পারো, কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করতে পারো, অবশ্যই আমি কালকে আমাদের ময়দানে যখন আমার সামনে উপস্থিত হইবা, আমি মাওলা তোমাদেরকে আমার কুদরতি কোলে উঠাইয়া চুমু খাইয়া বিনা হিসাব তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। এই জন্য ভাইয়েরা আমার কোরআন পড়বেন, যদি আপনি কোরআন পড়তে না জানেন, কোরআনই কোথাও আলোচনা হলে মনোযোগ দিয়ে শুনবেন, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন, হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন, কোরআনের তালিম যদি সন্তানকে ছোটবেলায় দিতে পারেন, কসম করে বলতে পারি মুসলমান বুকে হাত রেখে বলতে পারে, বড় যখন হবে আপনি কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, যেখানেই পড়ান, কোনো নাস্তিক মুরতাদ তাকে কখনো নাস্তিক মুরতাদ বানাইতে পারবে না, কোরআন থেকে তাকে কখনোই দূরে সরাইতে পারবে না। কি বলেন, ঠিক না বেঠে? হে মুসলমান ইমানদার, কোরআন পড়ো, কোরআন অনেক সহজ। আপনারা সন্তানদেরকে মাদ্রাসায় যারা ভর্তি করেছেন, আপনারা দেখেছেন মেধা শক্তি যদি কাহারো ভালো হয়, দুই বছরের ভিতরে 30 পারা কোরআনে কারিম মুখস্থ করে ফেলেছে, ঠিক কি না? আর যদি মেধা ভালো হয়, এক বছরের ভিতরেও পুরো 30 পারা কোরআনে কারিম মুখস্থ করে ফেলেছে, এমন সন্তান আছে না নাই? হে মুসলমান ইমানদার, আমার আব্বা জান শাইখুল হাদিস আল্লামা শাহ মুআজ্জম হুসাইন সাহেব মাত্র 4 মাস 10 দিনে 30 পারা কোরআনে কারিম মুখস্থ করে ফেলেছে। দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতাদের মধ্য থেকে একজন হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির ইতিহাস খুলে দেখুন, হজের সফরে রওনা হয়েছেন, রমজান মাস এসেছে, জিজ্ঞেস করলেন এই কাফেলার মাঝে কোনো হাফেজ আছে কিনা, সবাই বলল আলেম তো কয়েকজন আছে কিন্তু একজন হাফেজও নাই। চিন্তা করলেন, আমি তো প্রতি বছর খতমে তারাবি পড়েছি, এই বছর আমি কিভাবে তারাবি পড়ব, উদ্যোগ নিয়েছেন, আগ্রহ নিয়ে কোরআন পড়তে শুরু করলেন, মুখস্থ করতে শুরু করলেন। রমজান মাস শুরু হলো, প্রতিদিন দিনের বেলা এক পারা করে তেলাওয়াত করতেন, রাত্রি বেলা ওই এক পারা তারাবির নামাজে পড়াইতেন, এইভাবে 30 দিনে 30 পারা মুখস্থ করে ফেলেছেন, সুবহানাল্লাহ। হে দুনিয়ার মুসলমান, তাফসীরের কিতাবের মাঝে লেখেন আল্লাহর বহুত বড় একজন বুজুর্গ, বহুত বড় আলেম হিশাম বিন কালবি, যেই ব্যক্তির নাম ছিল, যে আলেমের নাম ছিল, একদিন একটা মজলিসের ভিতরে আলোচনা পর্যালোচনা চলতেছে, একজন লোক এসে বলল, পরিচয় করায় দিল, এই লোকটা বড় আলেম, এই লোকটা হাফেজ, এই লোকটা আলেম, এই লোকটা হাফেজ। হিশাম বিন কালবির কাছে আইসা বলে, উনি একজন আলেম। আরেকজন ব্যক্তির দিকে দেখায় দেয়, উনি হাফেজ এবং আলেম। এই কথাটা হিশাম বিন কালবির দিলে আঘাত আনলো, হিশাম বিন কালবি রহমতুল্লাহ আলাই উদ্যোগ নিলেন, কোরআন অবশ্যই তিনি মুখস্থ করবেন, কোরআন পড়তে শুরু করলেন, কোরআন পড়া মুখস্থ শুরু করলেন, গোটা 3 দিনে 30 পারা কোরআনে কারিম মুখস্থ করে ফেলেছে, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, 3 দিনে 30 পারা কোরআনে কারিম মুখস্থ করে ফেলেছে। ও মুসলমান ইমানদার, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখো, কোরআন সন্তানদেরকে শিখাও, নিজেও কোরআনে মাহফিলে শরীক থাকো, প্রতি বছর মাহফিলের আয়োজন করবা, সন্তানদের সঙ্গে কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাইয়া দিবা, রাজি আছো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত উঁচু করে দেখেন, আল্লাহ আকবার জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবার দিলের ভিতরে কোরআনের আজমত মহাব্বত ঢুকাইয়া দেন, জোরে বলেন আমিন।
কোরআনের মহব্বত মুখে স্লোগানে হয় না, কোরআনে আল্লাহ যেই বিধানগুলো রেখেছেন সব বিধানগুলো মানতে হবে, তাইলে আপনি কোরআনকে মহব্বতকারী দাবি করতে পারবেন, আশিকে কোরআন দাবি করতে পারবেন। কোরআনে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজ যাকাতের কথা আছে, জিকিরের কথা আছে, দুরুদের কথা আছে না নাই? কথা বলেন জোরে, আওয়াজ করে বলেন, আছে না নাই? কোরআনের বিধানগুলো যদি আপনি জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে প্রকৃতপক্ষে আপনি আশিকে কোরআন হবেন, প্রকৃতপক্ষে আপনি আশিকে কোরআন দাবি করতে পারবেন, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, ঠিক না বেঠে? মোহাব্বত মানা ও আলফাজ মে লাগি নহি জাতি, মোহাব্বত মানা ও আলফাজ মে লাগি নহি জাতি, ও নাজুক এক হাকীকত হ্যায় জো সমঝাই নহি জাতি, ও নাজুক এক হাকীকত হ্যায় জো সমঝাই নহি জাতি, উলফত মে বরাবর হে ওফা হো কে জফা হো, উলফত মে বরাবর হে ওফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত হো আগর দিল মে মজা হো, হর চিজ মে লজ্জত হো আগর দিল মে মজা হো, বে আশক নবী জিসনে দিয়া দরস বুখারি, বে আশক নবী জিসনে দিয়া দরস বুখারি, আতা হ্যায় বুখার উসকো বুখারি নহি আতা, আতা হ্যায় বুখার উসকো বুখারি নহি আতা। ও মুসলমান, মুখে দাবি করলে মহাব্বত হয় না, আমল করে মহাব্বতের প্রমাণ পেশ করতে হবে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হৃদয়ে কোরআনের আজমত মহাব্বত ঢুকিয়ে দেন, জোরে বলেন আমিন। আরো জোরে চিৎকার করে বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।